কালের সাক্ষী ভাগীরথী নদী। এই মুর্শিদাবাদের উত্থান পতনের সবকিছু দেখেছে এই নদী। নবাবকে নিঃস্ব হতে দেখেছে এই নদী। দেখেছে ষড়যন্ত্রকারীদের সিংহাসনে বসতে। এই নদীর তীরে হিরাজুল প্রাসাদ গড়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আবার এই নদীর বুকে তা মিশে গেছে। বহুকালের বহু আনন্দ বেদনা স্মৃতি বুকে নিয়ে আজও বয়ে চলেছে এই নদী। মতিঝিল পার্কের মূল গেট, মূল গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়বে মুর্শিদ কুলি খাঁর মূর্তি। মুর্শিদ কুলি খাঁর দেওয়ান হিসাবে দায়িত্ব পাওয়ার পরে 1702 সালে ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন এবং মুর্শিদাবাদ নামটি পরিবর্তন করে নিজের নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ করেন। চারিপাশে তেমন কিছু না দেখে সামনের দিকে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতে দেখতে পেলাম বিশ্ব বাংলা নামের একটি দৃষ্টিনন্দন চত্বর। তারই পাশে একটি সাইনবোর্ডে তুলে ধরা হয়েছে মতিঝিল পার্কের পুরো মানচিত্র। মতিঝিলের আয়তন প্রায় 1050 বিঘা। পার্কের মধ্যে পা রাখার পর থেকে আমার চোখ দুটো হরণে হয়ে ঘুরছিল ষড়যন্ত্রকারিণী ভাসিটি বেগমের মূর্তি, ষড়যন্ত্রের আতুর ঘর। তার ডান পাশে চোখে পড়ল যুদ্ধযাত্রার সেই দৃশ্য। 1757 সালে 21 জুন এখান থেকে পলাশী প্রান্তরের উদ্দেশ্যে রওনা দেয় নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী। দারুণ শিল্পকর্মের মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব কিছুই দেখলাম, দেখতে পেলাম না শুধু ভাসিটি বেগমের প্রাসাদ। সময় চলে গেছে, ভাগীরথীর জল কত বয়ে গেছে, তবু মতিঝিল আজও রয়ে গেছে, কিন্তু নেই শুধু সেই দিনের প্রাসাদ।